তেল ছাড়াও দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষতে থাকি। অনেক সুন্দর হয়েছে, এক নম্বর ধন্যবাদ তা খুঁজি দিয়ে ভালোভাবে নেড়েছে। জি কি হয়েছে মা? জি বলো না মা।
দেখো ছড়া খাবে, কচুর ছড়া ইলিশ মাছ দিয়ে। আরো আরো আনিকা সুপে সুপে সিমের পিছি খাইতে থাকে, সিমের পিছি খাইয়েলা বলে। মনে সুপে সুপে সিমের বেশি খায়, কাঁচা সিমের বেশি। ভালোভাবে বলো চলে বেঁচে রাখা মাছের সাইডগুলোকে দিয়ে ভালোভাবে নিয়ে দিচ্ছে। পরে মাছের ফাড়িগুলো দিই, মাছের পিসটা প্রথমে মাছে ভালো করে সিদ্ধ হবে। এখন কিছুটা গরম জল দিয়ে দিয়েছি মাছের মাথাটি, এবং সরাবলে কাছে ভালোভাবে সিদ্ধ হবে। ছড়া ইলিশ মাছের মাথা হয়ে গেছে, এখন এবার দেখি একটা ছড়া সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়নি। আচ্ছা ঢেকে রেখে দেব, সেদ্ধ হয়ে আসবে। আজ এ পর্যন্ত অনেক কথা বলে ফেললাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, যেমন ভিডিওগুলি বা রেসিপিগুলি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং সবসময় পাশে থাকুন। পাশে থাকলে শেয়ার করতে খুব ভালো লাগে। দেখে ভালো করে ছড়াটা মনে হয় ভালো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়নি।